বিয়ে করে গনা হয়েছে গনাগার হয়েছে হ্যাঁ আর এইভাবে করুক বিয়ে জিজ্ঞাসা করেছেন যে এক ছেলে এক মেয়ে এক যুবক যুবতী বিনা ওলিতে বিনা অভিভাবকের বিয়ে করেছে লালকাহা ইল্লা বলছেন যে অলি ছাড়া আর ওলি মানে বাপ থাকতে দাদা ওলি নাই বাপ থাকতে ভাই অলি না চাচা অলি না তাহলে অন্য মানুষ কেউ অলি হইতে পারে না কোন মহিলার আর অলি লাগে মহিলার পুরুষের লাগে না আমাদের আবার ছেলে জিজ্ঞেস করে যে আমি আমার বাপের কিন্তু আপনার যেন অলি লাগে না আপনার বিয়ে হবে কিন্তু মেয়ের কখনো বিয়ে হবে না পঞ্চাশ বছর মেয়ে হলে একাই নিজে বিয়ে বসতে পারে না বরং তার একজন অভিভাবক অবশ্যই লাগবে বাপ না থাকে তার দাদা আছে দাদা না থাকে তার ভাই আছে চাচা আছে এটা চাচা না থাকে চাচাতো ভাই আছে দূরের থাকতে কাছের লোকলি হবে না আর পুরুষলি হবে মা এবিই দিতে পারে না পূবুতে বিয়ে দিতে পারে না দাদিতে বিয়ে দিতে পারে না জি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত নফসা বিগাইরে ইজনে কোন মহিলা যদি নিজেই বিয়ে বসে যায় নাকাহাত নাফসাহা নিজের বিয়ে নিজে বসিয়ে ফেলেছে বেগাইরে ইজনে ওয়ালিয়হা তার ওয়ালির অনুমতি ছাড়া অনুমতি সে সামনে থাকবে আর অনুমতি দিবে অথবা লিখিত তার অনুমতি থাকবে হয়তো বাংলাদেশে আছে আর বিয়ে এখানে মেয়ের হচ্ছে হ্যাঁ তাহলে সেখান থেকে সত্যায়ন করে নিয়ে আসতে হবে না হলে কেউ জাল তো লিখে নিয়ে আসতে পারে সেই জন্য সে অ্যাটেস্টেড হলে হ্যাঁ ওর বাপ লিখে পাঠিয়েছে ও কালো দিয়ে দিয়েছে ঠিক আছে আমার মেয়ের বিয়ে অমককে আমি দায়িত্ব দিলাম পড়িয়ে দিকে আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই যে জায়গায় বিয়ে হতে পারে কিন্তু অনুমতি লাগে বিনা অনুমতিতে যদি বিয়ে হয়ে যায় নবী ফানিকা হু হা বা তেলুন বা তেলুন বা তেলুন তিনবার বলেছেন তার নিকা ওই মহিলার বিবাহ বাতিল 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 সুতরাং আজকালকার কোর্ট ম্যারেজ যা হচ্ছে আমাদের দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তানে খুব বেশি হচ্ছে আর সবগুলি হারাম বাতিল নিকা এই বিয়ে হয় না বাতিল মানে ফাঁসেদ নিকা হয় না বিবাহ হয় না জি সুতরাং ওই ছেলে মেয়েকে তব করা উচিত আর নতুন করে বিবাহ করুক ওলিকে দেখে নিয়ে বা অনুমতি নিয়ে জি তারপরও লাগবে তারপর লাগবে বললাম যে পঞ্চাশ বছর তো বললাম শুনলেন না পঞ্চাশ বছরের মহিলা হইলেও বিবাহিতা হোক তালাক প্রাপ্ত হোক বিধবা হোক অবিবাহিতা হোক সকলের জন্য ওলি লাগবে বললাম যে নতুন করে বিয়ে করবে আবার ওর বাপকে ডেকে বিয়ে অনুমতি দিলে বিয়ে করবে না হলে বিচ্ছিন্ন হবে এখনো যদি ওর বাপের অনুমতি না থাকে বিবাহ বিচ্ছেদ বিবাহ হয়নি ওর বাবার অধিকার রয়েছে বিবাহ বিচ্ছেদ করার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সহবাস না করে সহবাস করে সহবাস করার পরে গোসল না করে কাজ কর্ম করা খাওয়া দাওয়া এবাদত বন্দিকে ছাড়া সমস্ত কাজ করা যেতে পারে তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে উজু করার পরে করবে উজু করার পরে খাওয়া দাওয়া করবে উজু করার পরে পানাহার করবে উজু করার পরে পাকশাক করবে উজু করার পরে ঘুমাবে হ্যাঁ উজু করার পরে ডিউটি করবে সমস্যা নেই নামাজের রক্ত আসলে গোসল করতে হবে নামাজ রক্ত আসলে গোসুল করতে হবে না অজুতে কেউ যদি থেকে যায় তাহলে ওখানে যেখানে ওই ব্যক্তি নাপাক অবস্থায় আছে সহবাস হয়েছে বা গোসল স্বপ্নদোষ হয়েছে সহবাস এই শুধু খাস না স্বপ্নদোষ হয়েছে আর স্বপ্নদোষ হওয়ার পরে বাবু ডিউটি চলে গেল অথবা পড়ে আছে লম্বা হয়ে পড়ে আছে হ্যাঁ করলো না তাহলে ওই এই জায়গায় রহমতের ফেরিস্তা আসবে না যেমন কুকুর থাকলে রহমতের ফেরিস্তা আসে না ছবি থাকলে রহমতের ফেরিস্তা আসে না ঠিক তেমনি যদি কোন জুনবি না পাক মানুষ কোথাও পড়ে থাকে বসে থাকে কাজ করে তাহলে ওখানে রহমত আসেন তাহলে বোঝা গেল যে বিনা উজুতে কেউ যদি কোন মহিলা রান্না করে স্বামী স্ত্রী মেরন পরে বা কোনো ছেলে চাকরি করে রুজি রোজগার করে দোকানপাটে কেনা বেচা করে তাহলে রহমতের ফেরস্ত আসে না তার মানে বর্বত হয় না বরকত হয় না আর এটাকে কাটাবার জন্য সর্বনিম্ন উজু করে নেওয়া যথেষ্ট উজু করে নেওয়া যথেষ্ট আমাদের আগের মহিলারা খুবই কট্টরপন্থী ছিল বহু সম্পর্কে ছেলে ছেলের স্ত্রী বহু সম্পর্কে যদি জানতে পারি যে গোসল ফরজ আছে হাড়ি ছুটে দিবেন হাড়ি বাপরে বাপ কি বিপদে ছিল আল্লাহ পাল যাবে হাড়ি পদে ছুটে দেবে না ও কি চিরে ঢুকতে দেবে না সব খারাপ করে দিবে সব খারাপ করে দিবে চোলার পাশে বসতে দেবে না এইসব বিদাতি ধারণা অবশ্য বিদাতি ধারণা জায়েজ হইলেও এই ক্ষেত্রে উজু করে বসবে উজু করে সব অসুবিধা নেই এবাদত বন্দীকে ছাড়া সবকিছু করা যায় উজু করার পরে হাটলে আঙ্গুলে ভর দিয়ে আরো বিদাত এটা আরো বড় বিদাত হয়েছে পেলো কথা এটা যা নেই কোরআন হাদিসে সেটাই বিদাত ধর্মের নামে যা করবে অথচ আল্লাহ এবং তার রসুল বলেননি বাড়াবাড়ি বিদাত যে এগুলো হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি করে জাতি ধ্বংস হয়েছে না বিশাল বলেছেন হ্যাঁ গোসল করার সময় যদি লজ্জা স্থানে হাত যায় তার আগে উজু করেছিল তাহলে উজু নষ্ট হয়ে যাবে সরাসরি হাত পড়লে কাপড়ের ওপরে না সরাসরি বিনা আড়ে যদি হাত পড়ে তাহলে বা স্পর্শ করে তাহলে উজু নষ্ট হয়ে যাবে কারণ নবীলামের সেই হাদিস মান মাসা কারো ফালিয়া তা অধ্যা যে ব্যক্তি লজ্জা স্থান স্পর্শ করেছে সে যেন উজু করে নেয় সে যেন উজু করে নেয় এটাই ঠিক আমি যেটা বলছি হাদিসের মজাব এত মজাব শিখে লাভ কি রসুল্লাহ মজাব হাদিসের মজাব বলছি